পর বেশ কিছু আর মাসাইল, অন্যান্য মাসাইল বর্ণনা করছেন। কুল্লু মা আলহানি সালাতি আও কানা ফিহি ইযাআতুন লিল ওয়াক্তি আও দারারুন লিল বাদানি আও লিল আকলি ফাহুয়া মুহাররাম। বলছেন যে সালাত থেকে কোনো কিছু যদি মানুষকে উদাসীন করে দেয়, ব্যস্ত করে দেয়, সালাতের সময় গাফিল হয়ে উদাসীন আছে, বেখবর, সালাতের কোনো পরবাই নেই, এমন যে কোনো কিছু, অথবা যাতে ইযাআতুন লিল ওয়াক্ত, সময় নষ্ট হয়, সময়কে নষ্ট করলেন না, সময়কে খুন করছে একসিনে লোকেরা, তাও পাপের কাজে, এমনি নয় যে কোনো বৈধ কাজ, মোবাহ কাজ, পাপের কাজে সময় নষ্ট করছে। আও দারারুলিল বাদানে, অথবা তাতে মানুষের দেহের ক্ষতি রয়েছে, স্বাস্থ্যগত ক্ষতি রয়েছে, আবিল আকলে, অথবা মানুষের মস্তিষ্কের ক্ষতি রয়েছে, মস্তিষ্ক বিকৃত হবে, কখনো আমার এই ধরনের যে কোনো কাজ হচ্ছে হারাম, সালাত থেকে যদি গাফিল করে, অথবা সময় নষ্ট করে, শরীর স্বাস্থ্যের ক্ষতি করে, অথবা ব্রেন বুদ্ধির মানুষের ক্ষতি করে, বিবেকের ক্ষতি করে, এই সমস্ত কিছু হারাম। উদাহরণস্বরূপ যেমন সময় নষ্ট করে দা লাইবিল ওয়ারাক, তাস খেলা, যদিও তাতে জুয়া না হোক, বিনা জুয়াতে অনেকে টাইম পাসের জন্য তাস খেলে, হ্যাঁ অনেকে টাইম পাসের জন্য ক্যারাম বোর্ড খেলে আর কি কি এইসব বিভিন্ন খেলা খেলে, হ্যাঁ তো এইসব জায়জ নয়, হারাম। সর্ব দোকান আর শরীর স্বাস্থ্যের ক্ষতি করে হচ্ছে ধূমপান, জর্দা, তামাক জাতীয় জিনিস, বা সিসা, হুক্কা, সব হারাম। বল মুস্কিল, যা নেশাগ্রস্ত করে, যেমন মাদক দ্রব্য, বল মুখাদ্দের, আজ গাঞ্জা, যত গাঞ্জা, হিরোইন, এই সমস্ত কিছু হারাম, এই সমস্ত কিছু হারাম। জি, এইরকম খেলা দেখা, ক্রিকেট দেখা, ক্রিকেট ঘন্টার পর ঘন্টা দেখতে আছে, এদিকে নামাজ হয়ে গেল, জামাত হয়ে গেল, হারাম, হারাম, হালকা বিষয় নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান, যেখানে মদ জুয়াকে যে আয়াত দ্বারা চূড়ান্ত ভাবে হারাম করেছেন, শেষ পর্যায়ের হারামের ঘোষণা, তাতে বলছেন যে ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব আর এই মূর্তি পূজা, ওয়াল আজলাম আর ভাগ্য নির্ণয় করা, এগুলো তো কুফরি কাজ, ভাগ্য নির্ণয় করা কোনো কিছু দিয়ে, এইরকমই মূর্তি পূজা বা মাজার পূজা, এসব কুফুর, শির্ক, বড় শির্ক, বড় কুফুর। ওয়াল আজলাম রিসুম, এগুলো হচ্ছে নাপাক, তাহলে মদ হচ্ছে নাপাক, জুয়া হচ্ছে নাপাক, নোংরামি এগুলো, হ্যাঁ সমাজ বিরোধী কাজ আর ইসলাম বিরোধী কাজ, আল্লাহর বিধান বিরোধী কাজ আর সমাজ বিরোধী কাজ, মিন আমালি শয়তান, এগুলি মানুষের কাজ, এগুলো শয়তানের কাজ, এগুলি শয়তানের চালাদের কাজ। ফাজিতানে বু হলে আল্লাহ মুতফিল হন, তোমরা এগুলো থেকে বেঁচে থাকো, যাতে করে সফল হতে পারো। ইন্নামা ইউরিদু শাইতান ইউকা বাইনাকুম আল আদাওয়াত ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসারি, মদ জুয়া তে তোমাদেরকে চায় শয়তান, মদ জুয়ার মাধ্যমে কি যে তোমাদেরকে আসুদ্দাকুম আনি আন যিকরিল্লাহ ওয়া আনি সালাত, ইন্নামা ইউরিদু শাইতান ইউকা বাইনাকুম আল আদাওয়াত ওয়াল বাগদা, বা শয়তান চায় যে মদ জুয়ার মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা, বিদ্বেষ আর মারামারি, লড়াই সৃষ্টি করে দিক। আর যারা মদখোর তারা মাতাল হয়ে মারামারি করে, বিভিন্ন পাপ করে, অন্যায় কাজ করে, এমনকি খুনও করে দিতে পারে, যে কোনো পাপ, মা বোনের সাথে জেনা ব্যবচার করে নিতে পারে। এইরকমই আপনার জুয়া খেলার পরে যখন টাকা পয়সা হেরে গেল, অনেকে একসময় শুনেছেন স্ত্রীকে হেরে যেত, হ্যাঁ বাজিতে স্ত্রীকে হেরে যেত, জমি জায়গা ধন সম্পদ সব শেষ করে দিত, টাকা পয়সা সব শেষ হয়েছে, আবার নেশা খেলা, যে না উদ্ধার করে, যে টাকা হেরেছে উদ্ধার করে, বাড়িতে আসার পরে টাকা পয়সা বাপের কাছে চাইছে, স্ত্রীর কাছে চাইছে, গয়না বিক্রি করে চাইছে, না দিলে খুন করে ফেলেছে। জি, ইউকিয়া বাইনে কোন আদা অত বাগদা, শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করে মুসলিম পরিবারে, মুসলিম সমাজে, মুসলিম জনগণের মাঝে, মানব সমাজে, এই সমস্ত পাপ গুলি জুয়া এবং মদ। ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত, তোমাদেরকে বাধাগ্রস্ত করে আল্লাহর জিকির আজকার থেকে এবং বিশেষভাবে সালাত থেকে। তাহলে যে সমস্ত অন্যায় কাজগুলি, হ্যাঁ খারাপ কাজগুলি সলাতে বাধা দেয়, সলাতে সময় হয়ে গেছে, অত সলাত আদে করছে, ব্যস্ত হয়ে আছে, সেগুলি হারাম। এটা হচ্ছে শরীয়ত নয়, অশুদ্ধ মানে দেখে এলো আনি সলা, যদি খেলা দেখার কারণে আপনার নামাজ কাজা হয়ে গেল, জামাত ছুটে গেল, তাহলে সেটি হারাম, এতে কোনো সন্দেহ নেই। জি, এইরকমই অনেকেই কম্পিউটারে, হ্যাঁ আর মোবাইলে গেম খেলতে আছেন, অথবা এমনিতে নিজের অফিসের কাজ করছেন, আপনি আমি অ্যাকাউন্টস এর কাজ করছি, এই করছি, সেই করছি, আর আপনার জামাত ছুটে গেল, নামাজের রক্ত চলে গেল, হারাম কাজ করলেন।
ফাহাল আন্তুম মুনতাহুন, আল্লাহ বলছেন তাহলে ছাড়বে না ছাড়বে না তোমরা, এইভাবে আল্লাহ ধমক দিয়ে জিজ্ঞেস করছেন। জি, আল্লাহ হেদায়ত দান করে মুসলিম জাতি। এইরকমই বলছেন উদাহরণস্বরূপ, কাল জুলুস আমামা শাসা তেলফাজ, হ্যাঁ, টেলিভিশনের সামনে বসা, যে যুগে মোবাইল আসেনি সেই যুগে এই কিতাবটি লিখা হয়েছে, আজকে থেকে 30 বছর আগে, যখন টিভির যুগ ছিল কিন্তু স্মার্টফোন ছিল না, সেই জন্য যে মোবাইল এই মোবাইল ছিল না, তাই বলছেন যে টেলিভিশনের সামনে, টেলিভিশন স্ক্রিনের সামনে বসে থাকা আর বিভিন্ন দৃশ্য দেখা, সিরিয়াল দেখা, সিরিয়ালটা দেখেই নি এই মাঝখানে ছেড়ে দেবো না, এই করতে করতে জামাতই গেল, অক্ত গেল, জামাত গেল, অক্ত গেল, অনেক সময় জামাত গেলেই হারাম শেখে। ওয়াগাইরুহু মিম্মা ইউরাদু ফিল কুফর ওয়াল খানা ওয়া রাযিলা, এমনকি তাতে কুফুরি কথা, শিরকি কথা, ইসলাম বিরোধী কথা, ইসলাম আর মুসলিমদেরকে নিয়ে তাতে উপহাস করা হচ্ছে, এইরকম নোংরামি তাতে পেশ করা হচ্ছে, মহিলা পুরুষ একে অপরের সাথে আলিঙ্গন করছে, আউযুবিল্লাহ, এই সমস্ত সিরিয়াল দেখা, এইসব নোংরামি, আর এসব হচ্ছে হারাম।